नमस्कार देखছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছে সংবাদ সারা দিন এনডিএ এর ভিতরে পদ নিয়ে গোলযোগ জারি টিডিপি কে নিয়ে বেবরাতে বিজেপি স্পিকার পদের দাবি টিডিপির দাবি থেকে নড়বে না দল জানালেন দল থেকে জানানো হলো জানালেন চন্দ্রবাবু নাইডু এনডিএ এর ভিতরে পদ নিয়ে গোলযোগ জারি টিডিপি নিয়ে বিব্রাটে বিজেপি স্পিকারের পদের দাবি টিডিপির দাবি থেকে নড়বেন না জানালেন চন্দ্রবাবু নাইডু স্পিকারের পদের দাবি টিডিপির এনডিএ এর ভিতরে পদ নিয়ে গোলযোগ জারি টিডিপি কে নিয়ে বিব্রাটে বিজেপি স্পিকারের পদের দাবি টিডিপির দাবি থেকে নড়বেন না চন্দ্রবাবু নাইডু এমনই জানিয়েছেন তিনি এনডিএ এর ভিতরে পদ নিয়ে গোলযোগ জারি আর এই নিয়ে বিব্রাটে বিজেপি বিজেপির স্পিকারের পদের দাবি টিডিপির দাবি থেকে নড়বেন না জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু মণিপুরে অশান্তি নিয়ে সরব আরএসএস প্রধান মণিপুরের দিকে গুরুত্ব দিয়ে নজর দেওয়ার দাবি আরএসএস এর প্রধান মোহন ভাগবতের কি বলেছেন তিনি শোনাবো আপনাদের उसके लिए देश में शांति चाहिए जगह जगह और समाज में कलह ये नहीं चलता अब एक साल से मणिपुर शांति की राह देख रहा है उसके पहले 10 साल शांत रहा पुराना गन कल्चर समाप्त तो हो गया ऐसा लगा और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया उसकी आग में अभी तक जल रहा है त्राही त्राही कर रहा है कौन उस पर ध्यान देगा प्राथमिकता देके उसका विचार करना ये कर्तव्य है।